ওই যে গাধাটা আবার গান বাজানো শুরু করেছে। আচ্ছা, দুদিন পরে একটা হজে যাবে, এখন যদি এত জোরে জোরে গান বাজায় তা আশেপাশের লোকজন কি বলবে? বাবা, কি করবে বেচারা, বারবার ওর বিয়েটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে না ভেঙে দিচ্ছ? আচ্ছা, ওই উকিল সাহেবের মেয়েটা তো সুন্দরী ছিল। সুন্দর না ছাই, ঘোড়ার মতো খটখট করে হাঁটে, সুন্দর। এখন আবার ফোন কি করবো? হ্যালো ভাবি, দেখেছি পাত্রীর ছবি দেখেছি। হ্যাঁ ভাবি সুন্দর, কিন্তু মানে এই নাকটা একটু চ্যাপটা, আর ভাবি ওই যে থুতনিটা দেখছেন এই জায়গাটায় কেমন হাঁসের মতো লাগে, বুঝেন না? বড় ছেলের বিয়ে দিব, একটু দেখে শুনে নিতে হবে না? একটু ধুমধাম না করলে চলে? ভাবি আমি কালকে কথা বলবো আপনার সাথে এই ব্যাপারে। হ্যাঁ রাখি এখন। শেফালি ভাবি ফোন করছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই যে ডাক্তার সাহেবের মেয়ের কথা বললো। আচ্ছা, তুমি যেভাবে শুরু করেছো তাতে পাত্রী পাবে কোথা থেকে? আমার তো আর হজে যাওয়ার সময় বেশি বাকি নেই। এত চিন্তা করো না তো, আমি আসাদকে খবর দিয়েছি। ভালো করেছো। কি, কাকে খবর দিয়েছো? আসাদ, আসাদ আমার ভাই আসাদ। ওই গবেটি এসে এখানে কি করবে? কি করবে মানে, ও এসে ফরহাদের বিয়ের পাত্রী খুঁজে বের করবে। ভালোই বলেছো, নিজে এখন পর্যন্ত বিয়ে করলো না, ও আবার অন্যের বিয়ের জন্য পাত্রী জোগাড় করে আনবে, খুব ভালো বল। ঠিক আছে, না না ঠিক আছে, আসুক। আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দেননি মানে? না আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, সিরিয়াসলি। আমি আপনাকে তো চোখেই দেখিনি। আপনি দেখেননি মানে, আপনার চোখে চশমা আপনি দেখেননি? আশ্চর্য, আপনি এভাবে কেন কথা বলছেন? কি উল্টাপাল্টা কথা বলছেন? চশমা থাকলে মানুষ চোখে কম দেখে? আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? কি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আসলে একটা মেয়ে না, আপনি আসলে একটা ছেলে? কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি চোখেও কম দেখেন, মাথায় বুদ্ধিও কম। বুদ্ধি কম আমার? যান, আপনি যান। যাচ্ছি তো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যেতে পারছেন না, যান। আপনি আগে যান। আপনি যান। হ্যালো, আপনি নিশ্চয়ই আমাকে খুঁজছেন? কে আপনি? আপনি আপনি কে? আমি আপনার খুব কাছের মানুষ, আমাকে চিনতে পারছেন না? আচ্ছা, আপনি ফোন করেন কখনো? নাম বলেন না, নামটা বলেন না। আপনাকে ফোন করে জানেন আপনার ফোনটা আমি বন্ধ পাই, কে বলছিলেন বলবেন? এত অধৈর্য হচ্ছেন কেন? খুঁজে বের করুন না আমি কে। মন খারাপ করে কেন বসে আছো? তোমার বড় ভাই বিয়ে হচ্ছে না তাই?
মমিতা প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বাবা, সরি সরি সরি। মমিতা, ভাইয়ের বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত। হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়ের বিয়ে না হলে তো তুমি আমাকে ঘরে নিতে পারছো না। আসলে বিষয়টা তা না, বাবা হজে যাচ্ছে, তো বাবা চাচ্ছিল হজে যাবার আগে ভাইয়ের বিয়েতে দিয়ে যেতে। আচ্ছা, তাবিজ নিলে কেমন হয় তুমি ভাইয়ের জন্য? তাবিজ? বড় কোনো হুজুরের বান মারা তাবিজ? এমন বান মারবো যে জিগারের আঠার মতো তোমার ভাইয়ের পেছনে মেয়েরা লেগে থাকবে। সেটা না হয় বুঝলাম যে মেয়েরা জিগার আঠার মতো লেগে থাকবে, কিন্তু মেয়েই তো নেই। ইটস এ গ্রেট প্রবলেম, মেয়ে পাওয়া এত চাট্টিখানি কথা না। আরে বাবা ঠিক আছে, সবাই তো আমার মতো কপাল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। গোবর, গোবর তো পবিত্র জিনিস। হ্যাঁ, বুঝলেন না, গরুতে দেশটা ভরে গেছে। আমাদের মাথায়ও গোবর, আবার এই পায়েও গোবর, মাটিতেও গোবর। আসলেই মামা একদম খাঁটি কথা বলছে। এদেশে রাস্তাঘাটে যখন পাবলিকের জন্য যথেষ্ট টয়লেট নাই, সেখানে আমার গরুর জন্য টয়লেট। এত কথা বলিস না তো, আগে যা তোর মামাকে নিয়ে ক্লিন করে নিয়ে যা। যাও তো যাও। মামা আছে ফরহাদ কোথায়? যার জন্য এলাম। হ্যাঁ, ছাদে আছে। ছাদে আছে না? যাও। না না, ধরতে হবে না, ধরতে হবে না, যেতে হবে। এই ফরহাদ, তুই কি আকাশ দেখছিস নাকি? মামা, তুমি কখন এসছো? কেউ মামা, কত দূর থেকে আমি এলাম দেখতো। এই যে পায়ে আবার একটু ব্যথা পেয়েছি। আরে পায়ে ব্যথা পেয়েছো তুমি? এখন ঠিকঠাক? এখন ঠিকঠাক। মামা তুমি এসছো, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট আলাপ আছে। মামা শোনো, সবাই কিন্তু বাসায় আছে না যারা, ওরা কিন্তু বিয়ে সাথে ব্যাপার নিয়ে অনেক বেশি হাউকাউ করছে, অনেক বেশি কথাবার্তা বলছে, এবং আমার বারবার ভেঙে ভেঙে যায় মামা। ওরা কিন্তু আমাকে সবকিছুর মধ্যে টাতে চায়, আমি যেতে চাই না মামা। তুমি দেখলে তুই কোনো চিন্তা করিস না, সব আমি ম্যানেজ করি। সত্যি? আমি যেটা বলবো সেটা শুনবি? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, আমি যেটা বলবো সেটা শুনবি? তুমি একটা জানো মামা, তুমি অনেক বেশি বুদ্ধিমান। আমি তোর উপর অনেক, সেটাই তো সেটাই তো সমস্যা। চল 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 চল। ফরহাদের জন্য বিয়ে ঠিক করা আর এই মিষ্টি খাওয়া আমার কাছে সমান। 1 2 3 ঠিক বলেছিস মামা। একটা খেলে কেন, সবগুলো খাও। ঠিক আছে, বলছি যখন এই যে খাচ্ছি। দেখো আসার দুদিনে ঠিক ডানা কাটা পরে ধরে নিয়ে আসবে। আনলেই ভালো। দেখো আবার ওই ডানা কাটা পরির জায়গায় যেন ডানা কাটা পেতনি না এসে যায়। তুমি তো ওর কোনো কথাই সহ্য করতে পারো না, ওরকম প্যাঁচার মতো মুখ করে আছো কেন? আমাদের মোক্ষম জায়গায় তীর ছুটতে হবে, দুই তীরে একটা পাখি মারতে হবে। মামা সেটা কেমন করে? আমার একটা স্পেশাল বুদ্ধি আছে মামা, বলে ফেলো তো। শোন, আমাদের কালকেই কাজে নামতে হবে ইবু। জি মামা। তুমি হচ্ছে এক নম্বর তীর। তুমি সরাসরি চলে যাও পার্কে, এবং সেখানে অনেক মেয়েদের গতিবিধি দেখতে পাবে। প্রয়োজন হলে তাদের সাথে তাদের বাড়ি পর্যন্ত যাবে, এবং সাথে থাকবে তোমার কী কী ক্যামেরা, কাগজ, পেন্সিল, এসব আছে তো তোমার? আছে মানে মামা, একদম চকচকা ডায়রি কলম আছে। ঠিক আছে, এখন দ্বিতীয় তীর হচ্ছে তুমি তুষার। তুমি চলে যাবে কোনো মার্কেটে অথবা চাইনিজ রেস্টুরেন্টে। মার্কেট অথবা চাইনিজ রেস্টুরেন্টে অনেকগুলো মেয়ের গতিবিধি তুমি লক্ষ্য করবে এবং তাদেরকে ফলো করবে। দরকার হলে তুমিও বাড়ি পর্যন্ত যাবে, এবং তোমার সাথেও থাকবে কিন্তু কাগজ, কলম, পেন্সিল এবং ক্যামেরা। মামা শেষ পর্যন্ত তুমি আমায় মার্কেটে দিবে? হ্যাঁ, মার্কেটে তো উপযুক্ত জায়গা। হ্যাঁ, সেখানে দেখবি নানা ধরনের মেয়ের গতিবিধি দেখবি, এবং সেই সাথে তোর সাথে থাকবে ক্যামেরা এবং কলম। ক্যামেরা কলম? হ্যাঁ। বাহ, তুই খুব ভালো একটা বুদ্ধি এটেছিস তা। এই তো শুরু।
আপনি আমাকে গুতা দিলেন কেন? আচ্ছা শুনেন, আপনার নাম কি ফরহাদ? ফরহাদ তো কি কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলতে কেন এসেছেন? না, আমি আপনাকে কংগ্রেস বলতে এসেছি। কংগ্রেস মানে? শুভ বিয়ে মোবারক। কি আর সুযোগ কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? না। ঈদ মোবারকের মতো শুভ বিয়ে মোবারক। ও, বিয়ে তো এখনো হয়নি। কেন? আপনার না ঘটক মামা এসেছে, তো বিয়ে কে আগে করছে, আপনি নাকি আপনার মামা? আরে আশ্চর্য তো, আপনি মামা একজন গুরুজন, তাকে নিয়ে এভাবে কথা বলছেন? উনি অনেক বুদ্ধিমান একজন মানুষ, উনি একটা টাকা ব্যবস্থা করে ফেলবেন, বুঝলেন? হ্যাঁ, ওনার মাথায় তো অনেক বুদ্ধি, একদম শিয়ালের বুদ্ধির মতো। তো উনি কি ব্যবস্থা করবেন? উনি আসলে এমন একটা ব্যবস্থা, মানে উনি আসলে উনি এমন ব্যবস্থা করবেন যারা আপনি সারা জীবন চিরকুমার থাকেন, বুঝলেন? না না না, মোটেই সেরকম না। আর আজে বাজে কথা কেন বলছেন? আশ্চর্য, পিকুলিয়ার কথাবার্তা বলে সারাক্ষণ। এই কি, আপনার মাথায় কুকুর আছে? কেন আপনি মাথায় হাত দিলেন? আশ্চর্য তো, আমার মাথায় আমি হাত দিয়েছি, তাতে কার কি সমস্যা? আমি কি আপনার মাথায় হাত দিয়েছি? আপনি আমার মাথায় হাত দিবেন মানে আপনার সাহস আছে? আমার সাহস নেই, আমি আপনার মাথায় হাত দিতে পারবো না। আপনি দেখতে পাচ্ছেন এক্ষুনি আপনার কি, আপনি যদি আমার মাথায় হাত দেন আমি একটা জিনিস করবো, আপনি জানেন কি করবেন? আপনি কি করবেন? হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। আপনি কি করছেন? এই তো এরকমই থাকার চেষ্টা করবেন, কখনো বাড়াবাড়ি করবেন না আমার সাথে, ঠিক আছে? আর শুনেন কি, নেক্সট টাইম আপনি আমার সাথে কথা বললে 10 বার চিন্তা করবেন। কয়বার? 10 বার মনে থাকে যেন। আমার এলাকায় মাস্তানি কই, হাড্ডি সিনা এক করে ফেলবো। ইবু তো কালকে পুলিশে মার খেয়ে একদম অবস্থা খারাপ, যা মায়া হচ্ছে না ওকে দেখে, যা শোনা দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, ওই যে কথা আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 18 × 36 + 2 তার মানে 38 ঘা। বেচারার কি অবস্থা! যা তোর ওরকম মায়ের যা লক্ষ্মী শোনা দিয়ে যাচ্ছি যাচ্ছি নে মাস্তানের তেল। আরে মাস্তানের তেল হবে কেন, মান্ডার তেল, এটা হচ্ছে ঔষধ।
লাগালে তোমার ব্যথা তাড়াতাড়ি চলে যাবে বুঝছো এখানে কি করছেন আপনি আপনি এখানে কি করছেন বাই দ্য ওয়ে এটা আমার রুম এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন আপনি এখানে কি করছেন সেটা বল আমি উপকার করতে এসেছি উ আপনি উপকার করতে এসেছেন কার উপকার করতে এসেছেন আমি ইবুর উপকার করতে এসেছি ইবুর উপকার আপনি করতে এসেছেন না আপনি ইবুর কি হন হ্যাঁ আপনি ইবুর কি হন ইবু আমার ভাই হয় আমি ইবুর প্রতিবেশী হই ও আপনি ইবুর প্রতিবেশী হন তো তো প্রতিবেশী হয় আমি ইবুর জন্য তেল নিয়ে এসেছি ও ব্যথা পেয়েছে এই তেলটা ও মালিশ করবে তাহলে ব্যথা ভালো হয়ে যাবে এই খবরদার এই তেল কখন মাখবি না এই ইবু তুমি এই তেলটা মাখবে ঠিক আছে খবরদার তুই যদি মায়ে বেঁকেছিস না তোর যতটুকু ব্যথা আছে তার চেয়ে দ্বিগুণ ব্যথা দিব তোকে আমি ইবু তুমি যদি এই তেল না মাখো তোমার যে ব্যথা আছে আমি দ্বিগুণ দ্বিগুণ কেন তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে দিব খবরদার ইবু তোকে আমি বলে রাখছি তুই আমার কথার বাইরে কিন্তু এদিকে দিতে পারবি না ইবু তুমি এই তেল মাখবে আমি যা বলি সেটাই তুমি শুনবে অসম যেটা আমার কাছে শোনো ইবু তোমার ভাই হচ্ছে একটা গাধা গর্ধ মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু শেখেনি এই তুমি আমার কথা শুনেছ আমি কি বলেছি আমি বলেছি তোমার ভাই হচ্ছে একটা গাধা মহা গাধা মহা গর্ধ এবং মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু শেখেনি এগুলো শেখাবে বুঝছো আরে নাও এই তেলটা অবশ্যই মাখবে আমার কথা শুনবে ঠিক আছে তাহলে কাজে লাগবে আসি তুমি ওকে এভাবে বকছো কেন না বকবো না পুজো করবো ওর জন্যই তো ইবুকে হাজতের ভাত খেতে হয়েছে নগদ 33,486 টাকা ঘুষ দিয়ে তারপর ওকে ছাড়িয়ে দিচ্ছি যত সব পাগলের কারবার স্যার ভাই ভাই তুই মন খারাপ করিস না তুই তো জানিস যে তোর দুলাভাই এরকমই আমি মন খারাপ করব কেন আমার বুদ্ধি তো শেষ হয়ে যায়নি আমি ভাগ্নের বিয়ে দিয়েই ছাড়ব ফরাত তো এখন লজ্জা আমাদের সামনেই আসতে চায় না লজ্জা করে লাভটা কি আমিই তো এটা দিচ্ছি ওর জীবন চাবি মামা সত্যি তুমি জিনিয়াস আপনি আপনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিলেন না আশ্চর্য আমি আপনাকে কই ধাক্কা দিলাম আপনি ইচ্ছে করে ধাক্কা দিবেন কোথা দিবেন আপনাকে আমি খুব ভালো করে চিনি ও এখন আবার তেঁতুলের আচার খাওয়া হচ্ছে না জি না তেঁতুলের আচার খাচ্ছি না আমি গান গাচ্ছি শুনতে পাচ্ছেন না পাচ্ছি না এমনি বলেছি কথার কথা আমার ইচ্ছে ও আচ্ছা ইস ইবুকে পুলিশ কতই না মারধর করেছে ওকে দেখে আমার খুব খারাপ লেগেছে শুনেন আপনার খারাপ লাগার কিছু নাই কোনো খারাপ লাগার কিছু নাই ইবুকে পুলিশ ভুল করে ধরে নিয়ে গেছিল আচ্ছা পুলিশ আপনাকে কেন ধরে নিয়ে জানা সেটাই তো আমার চিন্তা করছি আপনি আমার পিছনে কেন লেগেছেন আবার আচ্ছা শুনেন একটা কথা বলি বলেন আপনি চট করে বিয়ে করে ফেললে তো পারেন এত দেখা দেখি কি আছে আরে আসলে চট করে কি করে বিয়ে করে ফেলবো একটা ভালো পাত্রে লাগবে না ভালো পাত্রে দেখা হচ্ছে খোঁজা হচ্ছে পেলে বিয়ে করে ফেলবো ভালো পাত্রে কিভাবে পাবেন বলেন সারাক্ষণ খুঁতখুঁত কারো চোখ টেরা নাক মোটা চুল কম কত কিছু এরকম বুড়া ভামটাকে কে বিয়ে করবে হ্যাঁ ডানা কাটা পড়ি থামুন একটা কথা বলবেন না আমার মা ভালো পাত্রী পাচ্ছে না সেজন্য বিয়ে হচ্ছে না ভালো পাত্রী পেলে বিয়ে হয়ে যাবে আমার মা খুঁজছে বুঝলেন আচ্ছা বিয়ে তো আপনার মা করবে না করবেন তো আপনি পুরুষ মানুষে এত পুতুপুতু করেন কেন হ্যাঁ আমি পুতুপুতু করি আমি পুতুপুতু ওকে ফাইন আমি যদি পুতুপুতু করি সেটা আমার প্রবলেম আপনার কি আপনি কেন এত কথা বলছেন আপনি একটা জিনিস জানেন আপনি অসম্ভব খারাপ একটা মানুষ অসম্ভব বাজে ভালো আছে আমি বাজে আপনার কি দাতে আপনি খুবই বাজে এবং একটা কথা বলবেন না ওকে ওকে ফাইন Thank you.
হ্যালো জি, আপনারা বিজ্ঞাপন দেখে ফোন করেছেন? আসতে চান? আসুন আসুন, হ্যাঁ সন্ধ্যার সময় চলে আসুন। আমাদের বাসার ঠিকানা 305/2 বুথের করি। হ্যাঁ হ্যাঁ চলে আসুন, আপনি গ্রিন রোড দিয়েও ঢুকতে পারেন, আবার হাতের পুল দিয়েও ঢুকতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই বেকুবের মতো বলে দিলি বাড়িতে চলে আসেন। আমরা কি মেয়ে পক্ষ নাকি? হ্যাঁ আরে দুলাভাই, আপনি না একেবারেই ব্যাকডেটেড হয়ে গেলেন। জানেন না আজকের দিনে ছেলেরা মেয়ে দেখতে আসে না, মেয়েরা ছেলে দেখতে যায়। চুপ কর, চেনা নেই জানা নেই হুট করে বাড়ির ভিতরে চলে আসতে বলে দিল। কাজটা বোধহয় ঠিক হয়নি, ঝোঁকের মাথায় বলে ফেলেছি। আসলে ওই বিয়ের উত্তেজনে না মাথাটা আউলা হয়ে গেছে। আরে বিয়েই তো ঠিক হয়নি, আবার মাথা আউলার কি আছে?
তুমি থামো তো, এত চেঁচামেচি করো আর বকাবকি করো সব সময়। এই তুই কিছু মনে করিস না, থামো তুমি। আই মরিয়াম, কি রে খাবার টাবার হলো? আচ্ছা ভাইয়া, তুমি কি জানো তোমার বিয়ে হয় না কেন? শোনো, বিয়ের মতো একটা টেকনিক আছে, তুমি সে বিষয়টা জানো না। তোমার কয়েকটা টেকনিক শিখাই। তুমি সুরা ফাতিহা জানো? সুরা ফাতিহা জানি কি হবে? আরে বাবা, মেয়ের পক্ষে সে তো বলতে পারে, তুমি সুরা ফাতিহা জানো কিনা বলো না, তুমি জানো কিনা? ও হ্যাঁ, সুরা ফাতিহা তো জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি সুরা ফাতিহা জানো। তুমি একটু হাসো তো। হাসি দিয়ে কি হবে, কি বলিস? একটু হাসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন ধরনের আসবো সেটা বল। মুচকি হাসি আসবো, বাঁকা হাসি আসবো, নাকি অট্ট হাসি আসবো? তোমার যা খুশি তাই, তুই একটু হাসো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, মুচকি হাসি, বাঁকা হাসি আর অট্ট হাসি। এটা কি ক্যাবলার মতো হাসছো কেন তুমি? ক্যাবলার? তুই আমাকে ক্যাবলার হাসি বলছিস? তোমার এই স্বভাবের কারণে তোমার বিয়ে হয় না। আমি দোয়া করি তোমার জন্য বিয়ে না হয়। এই বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও, হাসো না একটু, এটা রোমান্টিক, বুঝো না কেন, মডার্ন যুগ। আচ্ছা তোমার কাছে তো মানে বলতে পারে যে একটু হেসে দেখাও, রোমান্টিক হাসি আসলে তো খুশি হয়ে যাবে। রোমান্টিক একটু, রোমান্টিক বিয়েতে জন্য রোমান্টিক। এই কি আসুন, আপনি এখানে কেন, আপনি এখানে, আপনি আমার রুমে কেন এসেছেন? আসছো যেটা আমার রুম, আপনি কেন? আমি কেন আসবো? আশ্চর্য তো, আপনার মা আমাকে পাঠিয়েছে। আপনার নাকি বারবার বিয়ে ভেঙে যায়, এই কারণে এই বিয়েটা যেন টিকে থাকে, এই কারণে আমি আপনাকে টিপস দিতে এসেছি, বুঝছেন? আই তুষার, তুমি একটু যাও তো, তোমার ভাইয়ের একটা ক্লাস নিতে হবে। ক্লাস নিবে? ক্লাস নাও, কিন্তু হাড্ডি গুটি গুলো করো। আচ্ছা দেখা যাবে, যাও। না ঠিক আছে, সমস্যা নেই, বসো বসো, তাতে যাও। শুনেন জি, আপনার তো ফর্সা কেন, আপনার তো বিয়ে হবে না। ফর্সা কেন মানে, এখন তাহলে কি হবে? কি হবে মানে, আপনাকে কালো হতে হবে। কালো ছেলে মেয়েরা পছন্দ করে, বুঝছেন? কালোই হচ্ছে আলো। এখন আমি তাহলে কালো হব কি করে? কালো হবেন কি করে? হ্যাঁ দাঁড়ান, বুদ্ধি দিচ্ছি জি। আপনি দুটো পচা ডিম, কালি জিরা বাটা আর ময়দা, এই সবগুলো পেস্ট করে আপনি মুখে হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে এক ঘন্টা শুয়ে থাকবেন, তারপর শুকিয়ে গেলে গোসল করে ফেলবেন। ভাবি আজকাল তো আপনি একদম আসেনই না। আর বলবেন না ভাবি, প্রায় মনে করি আসবো আসবো, কিন্তু নানা কারণে কি যেন কীভাবে আর হয় না। একটা সুখে বসে আসলাম ভাবি, পরাতিকারী কাজকে দেখতে আসছে। ঠিকই শুনেছেন, আল্লাহ করলে এবার মনে হয় বিয়েটা হয়েই যাবে। আসলে ভাবি সবই ভাগ্যের ব্যাপার, আল্লাহ যেখানে জোড়া লিখে রেখেছেন সেখানে ঠিকই বিয়ে হয়ে যাবে। সে তো ঠিকই ভাবি। আপনি মনে অনেক চিন্তা করছেন। না ঠিক চিন্তা করছি না, তবে ফরাদের বাবা তো এবার হজে যাবেন, হজে যাওয়ার আগে উনি ছেলের বিয়ে দিয়েই যাবেন। চিন্তা করবেন না ভাবি, যখন যেটা হওয়ার ঠিকই হয়ে যাবে, দোয়া করবেন নিশ্চয়ই। আই মরিয়ম, একটু চা দে না। আর চশমা পরান কেন? চশমা ছাড়া আমি কিছু দেখি না। চশমা ছাড়া আপনি চোখে দেখেন না? না। ঠিক আছে দেখি। কি চশমা খুলেন? না যখন আমি চশমা খুলেন, এবার আমাকে দেখতে পান না? না ঝাপসা 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 জি। এটা কি? এক, এটা দুই, তিন, চার, সবই তো দেখেন, তা আমার চোখে দেখেন না, মিথ্যা কথা বলেন কেন? শুনেন, আমি যতদূর জানি আপনার হচ্ছে মাইনাস পাওয়ার, রাইট? জি জি জি। আপনি চশমাটা যদি রেগুলার পরেন সেটা কিন্তু মাইনাস পাওয়ারটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়, তো আপনি তখন সবই দেখেন। এখন থেকে চশমা পরবেন না। আর কি পরবেন না? পাঞ্জাবি। হ্যাঁ, আর চুলটা ঠিক মতো সুন্দর মতো সেট করে রাখবেন। জি ওকে, জি জি জি, মনে থাকবে যা যা বললাম? জি মনে থাকবে, সব মনে থাকবে। ওকে আমি এখন গেলাম। জি থ্যাংক ইউ, ওয়েলকাম। ও জি, কি কি চশমা পরবো না, আর হচ্ছে আমি পাঞ্জাবি পরবো না, আর চুলটাকে আমি ঠিকঠাক করে রাখবো, আর বিয়ে করা আর মুলা ভাজি হচ্ছে একই কথা, মেডিটেশন করবো, সব মনে আছে, আর কালো 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 হতে হবে আমাকে। বসুন বসুন বসুন, দুলা ভাই, আপা বলেছিলাম না মানুষের ঢল নামবে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এসো এসো, এসে বসো বসো। আসসালামু আলাইকুম। বলুন বলুন বলুন।
সোসাইটিতে আমাকে অনেকেই চিনে, বিশিষ্ট শিল্পপতি। তবু নাম বলছি, আমার নাম হাজী মোহাম্মদ সৈয়দ আশফাক উদ্দিন ভুইয়া, বাবা শরফুদ্দিন তালুকদার, আর দাদা আশফাক উদ্দিন তালুকদার। ওই পশ্চিম পাকিস্তানের সময়। ভাইজান আসল কথাটা বলো। যাই হোক, যে কারণে এসেছিলাম, আমার ছোট ভাই রহমত আলী রুক্কু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। কাজের কথায় আসি, তাই না? আমাদের ছেলে মাশাল্লাহ খুব ভালো। আমাদের ছেলেও লক্ষ্মী, মাশাল্লাহ। তা আপনাদের মেয়েটা দেখতে কেমন? জি, মেয়ে মেয়ে আমাদের তো কোনো মেয়ে নেই। মেয়ে নেই বলেন কি? আপনারা তো রীতিমতো বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপন দেখেই তো আমি আসলাম। কিন্তু বিজ্ঞাপন দিয়েছি তো আমরা পাত্রী চায়ের জন্যে, আমার ভাগিনা ফরহাদের জন্য। আরে ভাই, এই তো, এই তো বিজ্ঞাপন, এই দেখেন। দেখুন, আমরা তো বিজ্ঞাপন দিয়েছিলাম পাত্রী চাই, ভুল করে ছাপা হয়েছে। পাত্র চাই, পত্রিকালারা ভুল করেছে, আমরা কি করবো বলুন। তাহলে আজকে আমরা যাই। না না, সে কি কথা, চা না খেয়ে যাবেন কি করে? না 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 না, আজ না, আবার আবার পাত্র দেখতে হবে তো। আচ্ছা ভাই, আসি আসি ভাই। ওর কি দোষ? পত্রিকালারা ভুল ছাপিয়েছে। ঠিকই বলছ, ওর কি দোষ? ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি স্থির করেছিলাম যে হজে যাওয়ার আগে অন্তত আমার বড় ছেলের বিয়েটা দিয়ে যাব। আমার কপাল, আমার নসিব, কারণ আমি একজন পুত্র দায়গ্রস্ত পিতা। ইডিয়ট। আমার বিয়ে হলে কিন্তু তোমার আংটিগুলো সব দিবে, ঠিক আছে? আমার সবই তো তোর, এটা বলতে হবে? হ্যাঁ, এইটা এটা সব দিবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, শোনো, চন্দন আন্টির ফ্যামিলিকে কেমন লাগে? ভালোই তো। ওই যে তার ছেলে আছে না, ফরহাদ ভাই, উনি খুব ইরিটেটিং, তাই না? দেখতেও কেমন হাবা গোবা, আমার একদম ভালো লাগে না। কেন? আমার ছেলে বেশ ভালো লাগে, কেমন শান্ত, শিষ্ট, ভদ্র, কোনো ঝামেলাতে থাকে না। আপনি কি মেয়ে মানুষ? কি বলছো এসব? তাহলে এত ভেঙে পড়ছেন কেন, কান্না করছেন কেন? কে বললো আমি কান্না করছি? আপনার ডান হাতটা দেখুন তো। ডান হাত? হাতের রেখা আছে না? রেখা না থাকবার মতো তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তাহলে চিন্তা করছেন কেন, একটা না একটা সময় বিয়ে তো হবেই। ও, আমি আমি বিয়ে করছি না। মানে? মানে খুব সহজ, আমি আনম্যারিড ক্লাব করছি এবং কোনো বিয়ে শাদী নেই, নো হাঙ্কি পাঙ্কি। আর আপনি কি হবেন? আপনি কি সেই ক্লাবের জেনারেল সেক্রেটারি হবেন? আপনি জানেন কি করে? আমি আপনার সব জানি। আপনি মনে মনে যা ভাবেন আমি তাও জানি। রিয়েলি?
আপনি বারবার এরকম আপনি তুমি কেন যে বলি না, তুমি কে বড় না? আমি আপনার খুব কাছের মানুষ। কাছের? হ্যালো হ্যালো, তুমি কি আমাকে ঘরে তুলে নিবা? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তুমি কি আমাকে ঘরে তুলে নিয়ে আজকে নিবা নাকি আজকে কি একটা একটা ফাইনাল করতে হবে তোমার? আরে কি ব্যাপার, কি খুব বলছো তুমি? এটা কি ছেলে খেলা নাকি যে বললাম আর পুটকে তুমি আমি ঘরে তুলে নিয়ে গেলাম? কি বলতে চাও তুমি? আমি জানতে চাচ্ছি তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি বোঝাতে চাচ্ছ? কথা নাই বার্তা নাই হুট করে বলতেছো ঘরে তুলে নিয়ে যান, এটা কি? তোমার মামার পাগলামি দেখেই তো আমি তোমাকে এটা বলতে বাধ্য হচ্ছি। দেখো তুমি কিন্তু মানে এর আগেও মামাকে পাগল বলছো, এখনও পাগল বলছো, এটা কিন্তু একদম মানে টলারেট করার মতো। আচ্ছা মামা পাগলামিটা কি? সে একটা জিনিয়াস ম্যান, সে একটা ভালো বুদ্ধি দিচ্ছে, কত মানে ভালো ভালো বুদ্ধি তার কাছে, তুমি তাকে পাগল বলছো? তুমি তাকে জিনিয়াস বলছো? তোমার মামার জন্য আমার জীবনটা নষ্ট হচ্ছে। আরে মামা তোমার কি করছে? মামার কি, মামা আমার কি করছে মানে? হ্যাঁ কি বলতে চাও তুমি? হ্যাঁ আমি তো সেটা জানতে চাচ্ছি, মামা তোমার কি করছে, তাকে তুমি কেন পাগল বলতেছো? তোমার মামার জন্য আমার বিয়ে আটকে আছে। মামার জন্য বিয়ে আটকানি? আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, তার বিয়ে আটকে গেছে, যার জন্য তোমাকে বলছিলাম। তোমার বান্ধবী যদি থাকে তাহলে বলো, আমার ভাইয়ের জন্য নেই, বাদ দাও ওগুলো। তোমার মামার জন্য আমার জীবনটা নষ্ট হচ্ছে, আমি আমার বান্ধবীর জীবন নষ্ট করবো? কি আশ্চর্য, কি শুরু করছো তুমি এগুলো, ইচ্ছে করে মানে ঝগড়া করছো? তোমার সাথে আমার ইচ্ছে করে কেন আমি তোমার সাথে ঝগড়া করবো বলো? কুকুর চেনো? কেন এটা তো জানো, কুকুরে কামড় দিলে 14টা ইনজেকশন লাগে, কিন্তু পাগলে কামড় দিলে এখন পর্যন্ত কোনো ইনজেকশন আছে এটা আমার জানা নেই। তার মানে তুমি আমাকে পাগল বলছো? শিক্ষিত মেয়ে, তুমি আমাকে পাগল বলছো? আমি পাগল? হ্যাঁ ঠিক আছে। মানে এটা কি করছো, এটা দোকান? চুপ করো তুমি, তুমি আমার সাথে পর থেকে একটা কথা বলবো না, আমার কাছে কোনো ফোন করবো? আমার বই কাছে তোমার সাথে কথা বলার জন্য? থাকো তুমি তোমার জায়গায়, তুমি তোমার মামা যাও যাও না, তুমি না করছো কি? আরে পাগল তো সত্যি সত্যি গেছে। এই শোনো শোনো, ভাই সাহেব আমরা আজ সবাই এখানে মিলিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি যে আমরা এখানে যারা যারা আছি তারা প্রত্যেকে নারীকুলকে এড়িয়ে চলবার চেষ্টা করি, আর সেজন্যই মামা কর্তৃক প্রস্তাবিত আমাদের এই আনম্যারিড সোসাইটির সূচনা। আর আমাদের এই আনম্যারিড সোসাইটির সভাপতি হচ্ছেন আমাদের সকলের খুবই প্রিয় এবং শ্রদ্ধেয় আসাদ মামা, তার জন্য একটা জোরে তালি হয়ে যায়। আর এই আনম্যারিড সোসাইটির জেনারেল সেক্রেটারি হচ্ছি আমি, ফরহাদ হোসেন। তালি! আজ আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব এবং আপনাদের মধ্যে যারা যারা এই কমিটির মেম্বার হতে চান তারা হাত তুলুন। মামা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এখনই আমাদের কমিটির কাজ শুরু করছি, ছোট একটা তালি হয়ে যাক। এবং কমিটি আমি কোন অবস্থা থেকে ছুটে এসেছি এই পর্যন্ত যে তোমাকে আমি একটা বার দেখবো, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো, প্লিজ আমার সামনে একটু দেখা দাও প্লিজ।
এটা এটা পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না। তুমি আপনি শিমি না, আপনি শিমি, আপনার সাথে আমি কথা বলছি, অ্যাবসার্ড। ও অনেক ভালো, আপনি অনেক খারাপ, আপনি অনেক খারাপ। আপনি দাবি, তুমি আমার সাথে চিৎকার করে কথা বলছো কেন? সেদিন তোমাকে এই লেসনের মধ্যে আমি একটা লেসন দিতে ভুলে গিয়েছিলাম, এই চিৎকার করে কথা না বলা, বুঝছো? আমার সাথে চিৎকার করে কথা বলবে না। ওকে ফাইন, আই এম সরি। ওকে, আপনি সেই সেই আপনি, এটা কি করে পসিবল? এটা তো কখনো সম্ভব না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই, কারণ চুপ, এটাই সম্ভব। তুমি তোমার হাতটা দাও। আরে হাতটা দাও না, আমি বলছি হাতটা দাও। ওকে, আরে এই হাত না, এই হাত দাও। বিয়ে তো তোমার এবার হবেই, তোমার বিয়ে এবার কেউ ঠেকাতে পারবে না, এবং তোমাকে কেউ দূরে সরাতে পারবে না আমার কাছ থেকে, বুঝছো? এবার তোমার আনম্যারিড ক্লাবে কি হবে? কি হবে আনম্যারিড ক্লাব? আনম্যারিড ক্লাব তো শেষ, ম্যারিড ক্লাব শুরু। আর আমার ম্যারিড ক্লাবের মেম্বার দুজন, আমি আর সত্যি সিরিয়াসলি সিরিয়াসলি প্রমিস।